কি ব্যাপার এখানে আবার কি দেখছি রে বাবা, হাতি জল খাচ্ছে। ও বাহ 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 বাহ, পাইপ থেকে জল খাচ্ছে আবার সেই জলটা ফেলে দিচ্ছে। পাইপ ছিল কলের পাইপ, সেই কল থেকে জল বেরোচ্ছিল। হাতি বাবা জীবনকে পিপাসা পেয়েছে, সে একদম সুন্দর বুদ্ধি। আমরা বলি আমাদেরই বুদ্ধি আছে, জীবজন্তুর বুদ্ধি নেই। কে বলেছে বুদ্ধি নেই? হাতির যদি বুদ্ধি না থাকতো তাহলে সে কী করে বুঝতে পারতো যে এই পাইপটাতে জল বেরোচ্ছে? দেখুন দেখুন দেখুন, পাইপটাকে মুখের মধ্যে ভরে নিয়েছে, ভরে নিয়ে তার পিপাসা মেটাচ্ছে। এই তো একজন সামনে এলো, এসে পাইপটা ধরলো, তাকে জলটা খাওয়াচ্ছে, কিন্তু হাতি তাকে কিচ্ছু বলছে না। সবসময় যে হাতি খারাপ করে, হাতি সবাইকে মাঝে ওই পায়ের তলায় পিষে মারে, সুর দিয়ে তুলে কাছড়ে ফেলে দেয়, না এ মনে হচ্ছে এর সেবক। এই তো হাতিটা স্নান করছে, দেখুন কি সুন্দর শুয়ে পড়েছে। আর ওই ছেলেটি পাইপ দিয়ে হাতিকে স্নান করাচ্ছে, কত আরামে স্নান করছে হাতিটি। দেখুন পাইপের জল দিয়ে ওকে স্নান করাচ্ছে সে সুন্দরভাবে। আমরা দেখেছি জলাশয়ের সামনে হাতি গিয়ে সুরে করে জল নিয়ে নিজের গায়ে ছিটিয়ে নেয়, কিন্তু এখানে দেখলাম সুন্দরভাবে শুইল, তার উপরে জল দিয়ে তাকে স্নান করানো। এদিকে আবার দুটো বাচ্চা হাতি, একেবারে বাচ্চা না, তার থেকে একটু বড়, এরা আবার কাদার ওপরে গড়াগড়ি করছে। এই তো এটা শুয়েছিল, আস্তে আস্তে ওপরে উঠছে, গোটা শরীরে কাদা লেগেছে। জঙ্গলের সাইডে এই সামনে জল আছে, মনে হয় ওরা ওখানে নামবে, ওখানে নেবে, ওরা মনে হয় আবার স্নান করবে। দুজনে কি সুন্দরভাবে মাটিটাকে সুরে করে খুলছে, খুলে ভেতর দিকে যাচ্ছে। এই এই দেখুন, এই আরও একটা নতুন জিনিস দেখুন, ওদের বুদ্ধি নেই। এই দেখুন টিউবওয়েলটাকে টিপছে, টিউবওয়েলটাকে টিপে জলটা নিজে খাচ্ছে, ওরা নিজেরাই টিউবওয়েল টিপছে। এই দেখুন টিপলো, এই জলটা নিয়ে নিজে খেয়ে নিল, এই সুরে করে জলটা নিয়ে মুখে ভরে নিল, আবার টিপছে। তাহলে কত সুন্দর বুদ্ধি! আমরা কলের সামনে গিয়ে দাঁড়িয়ে কেউ সাথে থাকলে তাকে বলি এই জলটা টিপে দে রে, আমি জল খাবো, ওরা কিন্তু কাউকে কোনো বলছে না, তোয়াক্কা করছে না, নিজেই জল টিপে খাচ্ছে। এইবার এই যে হাতির মাহতের সাথে হাতি কিন্তু সুন্দরভাবে চলে যাচ্ছে, এই দুজন দুটো হাতি একসাথে একসাথে এখানে, একটা হাতি শুয়ে আছে, মাহতার দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে, আর একজন এই আবার চললো এদিকে সামনের দিকে। এই তো এই তো হাতির সাথে তার বাচ্চাও আছে মনে হচ্ছে, না কি এটা বাচ্চা? না বাচ্চা না, বাচ্চা না, অন্য একটা হাতি। ওই টায়ার একটা পড়েছিল, টায়ারটাকে সুড়ে নিয়ে ও খেলা করছে, ওরাও খেলে, ওরাও মজা করে। আমরা হাতি মেরে সাথে বইটা দেখেছিলাম না, তাতে হাতি যেসব দেখিয়েছিল তাকে শেখানো হয়েছিল। এখানে কিন্তু জঙ্গলের মধ্যে কোনো শেখানোর ব্যাপার নেই, হাতি মেরে সাথীতে আমরা অনেক কিছু দেখেছি, হাতির কসরত এবং বাহাবা দিয়েছি, কিন্তু তারপরেও সেই হাতিটাকে মেরে দেওয়া হয়েছিল, সেটাও আমরা দেখেছি। কিন্তু এখানে হাতি যেটা করছে সেটা তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নিজেই করছে। হ্যাঁ, তো ওই বইয়ে যেমন গান ছিল, কই পাথর সে নামের দিওয়ানে, কই যেমন লায়লা মজনুর গান, ও হাতিতেও কিন্তু জানোয়ারকে নিয়ে গান ছিল। যখন জানোয়ার কোনো কিছু করে তার প্রতি আমরা রুষ্ট হয়ে যাই, কিন্তু আমরা যখন জানোয়ারের প্রতি কিছু করি তখন আমরা কেউ প্রতিবাদ করি না। এরকম ঘটনাও তো আমাদের জীবনে আছে, আমরা দেখেছি, আমাদের চোখে দেখা ঘটনা, অভিনয়ের সিনেমা জগতে দেখা ঘটনা, এরকম বহু কিছু।